চোখের তলায় কালি ডাক সার্কেল এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা তো দেখো এই বিভিন্ন কারণে ডার্ক সার্কেল হয় আমারও কদিন আগে একটুখানি কাজের প্রেশার খুব বেশি ছিল রাতে ভালো ঘুম হচ্ছিল না তো দেখো চোখের তলায় এইভাবে কালি পড়ে গেছিলো এবং সেটা কিন্তু আমি পনেরো দিনের মধ্যে পুরো চোখের তলার কালি রিমুভ করে ফেলেছি এবং চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন একটা রেমিডি যেটা কিন্তু সত্যি বলছি ডাক্তারের পর মানে ওষুধেও কাজ দেবে না এটা এত তাড়াতাড়ি তোমার চোখের তলার কালি দূর করে দেবে চো চোখের চারপাশের ডার্ক সার্কেল এটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তো তো দেখো তার জন্য আমি এখানে নিয়েছি একটা আলু আর একটা টমেটো গোটা আলু গোটা টমেটো আমার লাগবে না এই আলু আর টমেটোর আমি হাফ করে নেবো দেখো টমেটোটাও আমার হাফ লাগবে আলুটাও আমার হাফ লাগবে অর্ধেকটা আমি রান্নায় ব্যবহার করে নেব অর্ধেকটা আমার লাগবে খুব সহজ এই রেমেডিটা কিন্তু খুবই এফেক্টিভ তিন থেকে চারবার লাগালেই তোমার চোখের কালি ভ্যানিশ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তোমার চোখের কালি কিন্তু ভ্যানিশ হয়ে যাবে তো দেখো টমেটোটা টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে এই আলু আর টমেটো দুটোই আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আলুর রস তোমার চোখের ডার্ক সার্কেল তো কমাই তার সাথে সাথে চোখের পাফিনেসটাও কমিয়ে দেয় অনেকের ফোলা ভাব থাকে না সেটাও কমিয়ে দেয় এবার এর সাথে দিলাম আমি এক চামচ গোলাপ জল এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো এখানে আমি এই ছোট্ট মিক্সিটা ইউজ করছি তোমরা তো জানো আমি স্কিন কেয়ারের জন্য এই মিক্সার গ্রাইন্ডারটাই ইউজ করি এটা আগারোর থ্রি জার পার্সোনাল ব্লেন্ডার খুবই ভালো ছোট্ট মতন তো খুব ভালো কাজ হয় তো দেখো ব্লেন্ড করে নিয়েছি এবার এইটা আমরা ছেঁকে নেব। আর তোমরা অনেকেই মিক্সিটার লিঙ্ক চাও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব তো দেখো ছেঁকে নিচ্ছি আলু টমেটো গোলাপ জল দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সে তার রসটা আমার লাগবে এই রসটার মধ্যে কিন্তু একটা ঔষধি গুণ আছে এটা তোমার চোখের কালি সারাবে তো বটেই যে কোনো ছোপ তুলতে কিন্তু মারাত্মক এফেক্টিভ এবার এর সাথে মেশাবো দেখো এর ভালো করে গুলে নিয়ে একটুখানি কি বলে গ্লিসারিন একটু গ্লিসারিন দেখো তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবো গ্লিসারিন এই চোখের তলার চামড়াটা যে কুঁচকে যায় চোখের তলার চামড়া পাতলা হয়ে যায় সেটা গ্লিসারিন কিন্তু টান টান করে দেবে এবার দেব এর সাথে একটু কফি এক চামচ মতন দেখো এখানে আমি কফি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কি এক চামচ মতন কফি এখানে অ্যাড করে দেবে এই এক টাকার একটা পাতা কফির কিনে আনবে এনে অ্যাড করে দেবে ব্যাস আমার কিন্তু রেমেডি একদম তৈরি হয়ে গেল দেখো এটাকে ব্রাশে করে এইভাবেও লাগাতে পারো এইভাবেও লাগানো যায় লাগিয়ে কিন্তু একটু রাখতে হবে অন্তত এক ঘন্টা মতন রাখতে হবে তো দেখো অথবা আর একটা প্রসেস বলে দিচ্ছি দেখো এইভাবেও লাগাতে পারো হাতে করে একটু রাব করে করে সেটা হলে না এইটা এইভাবে লাগালে অনেক সময় চোখে থাকে না গড়িয়ে পড়ে যায় তো এরম তুলো নেবে তুলো নিয়ে এরকম লম্বা করে কেটে নেবে দিয়ে এইটা মানে এই যেটা বানালাম রেমেডিটা রেমেডিটা দিয়ে তুলোটা দেখো আমি ভিজিয়ে নিচ্ছি খুব ভালো করে ভিজিয়ে নেবে একদম ডিপ করে নেবে আর এটা যে যতটা পোশ যতটা আমি বাটিতে বানিয়েছি সবটাই কিন্তু আমি বানিয়ে রেখে দেবো এরমভাবে তুলো দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বেশি করে তুলো কেটে অনেকগুলো ধরো বানিয়ে রাখলে এখানে আমি দুটো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কিন্তু পরে সবটা বানিয়ে রেখেছি ধরো আরও চারটে তুলো ছটা পাঁচটা এরকম তুলো বানিয়ে এইভাবে কেটে আর এইটা দিয়ে ভিজিয়ে ফ্রিজে রেখে দেবে এবং যখন লাগাবে জাস্ট ফ্রিজ থেকে বের করে এনে ঠান্ডা ঠান্ডা লাগাবে ভীষণ উপকার পাবে এটা লাগিয়ে জাস্ট শুয়ে পড়বে ধরো দুপুরবেলা কাজকর্ম সেরে কিছু তখন করার নেই তখন একটুখানি রেস্ট নেবে ভাবছো তো চোখে এটা লাগিয়ে শুয়ে পড়বে দেখবে কত তাড়াতাড়ি তোমার চোখে দুই তিন দিনের মধ্যেই তোমার চোখের কালিটা চলে যাবে পাফিনেস চলে যাবে আর এটা কিন্তু শুধুমাত্র চোখে না তোমরা এই গালেও লাগাতে পারো যদি তোমাদের পিগমেন্টেশনের দাগ থাকে যে কোনো পিম্পলসের দাগ হয়ে গেছে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে দেখবে রিমুভ করে দেবে তো আমি তো যেটুকুনি বানিয়েছি রেমিডি সবটাই কিন্তু এরকম একটা একটা করে তুলো কেটে কেটে বানিয়ে রেখে দিয়েছি তিন চার দিন ধরে লাগানো যাবে এরকমভাবে বানিয়ে একবার রেখে দেবে এক সপ্তাহের জন্য দিয়ে প্রত্যেক দিন লাগাবে ভীষণ উপকার পাবে তো দেখো ধুয়ে চলে এসছি এবার কি করবে তোমরা তো যে কোনো ময়শ্চারাইজার ক্রিম তো মুখে লাগাও তার আগে চোখের তলায় লাগার জন্য লাগানোর জন্য একটা আন্ডার আই ক্রিম বানাবে তার জন্যে দেখো একটুখানি নেবে অ্যালোভেরা জেল অল্প একটু অ্যালোভেরা জেল নেবে তার সাথে এক ড্রপ কি দু ড্রপ দেবে নারকেল তেল দেখো আমি এখানে দিলাম এক ড্রপ মতন নারকেল তেল যেহেতু এখন গরমকাল বেশি তেল দিতে হবে না নারকেল তেল আর অ্যালোভেরা জেল এই দুটোকে মিক্স করে এই যে ক্রিমটা তৈরি হবে এটা এইভাবে চোখের তলায় লাগাবে পুরো চোখের চারপাশে এইভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে দেখবে দুর্দান্ত কাজ দেয় দিয়ে দেখো যে বাদ বাকি ক্রিমটা পুরোটাই মুখে লাগিয়ে নেবে এইটা করে দেখো বন্ধুরা তোমাদের কিভাবে ম্যাজিকের মতন চোখের কালি ভ্যানিশ হয়ে যাবে